হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব এখানে মাইক্রোসফটের একটা ছোট একটা সফটওয়্যার, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ এখানে সম্পাদন করা যায় সহজে। আমরা যারা ফটোশপ জানি না বা অন্য কোনো এডিটিংয়ের কাজ জানি না, তাদের জন্য খুবই একটা ছোট একটা একটা সফটওয়্যার এবং খুব ইউজ করা কি খুবই সহজ। এটা দিয়ে আমরা অনেক ছোটোখাটো আমাদের অনেকগুলো দৈনন্দিন যে প্রবলেমগুলো আছে ওগুলো আমরা কি সলভ করতে পারি। সেই মাইক্রোসফটের সফটওয়্যারটার নাম হচ্ছে পেন্ট। এটা অটোমেটিক্যালি উইন্ডোজের সাথে থাকে। এটা মাইক্রোসফটের একটা টুলস হিসেবে বলতে পারেন বা একটা সফটওয়্যার হিসেবে ধরতে পারেন, যে যেটা ধরে আর কি কোনো সমস্যা নেই। তাহলে আজকে আমরা দেখবো যে মাইক্রোসফটের যে পেন্ট সফটওয়্যার বা টুলসটা আছে এটা দিয়ে আমরা কী কী কাজ করতে হবে এবং কীভাবে এটাতে কাজ করে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এখানে আমি স্টার্ট বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে আমি লিখে দিলাম পেন্টস, কারণ খুঁজে বাই করতে অনেকক্ষণ সময় লাগবে, সহজে লিখে দিলে এখানে চলে আসবে। এই যে পেন্ট, পেন্ট অ্যাপ, পেন্টেড অ্যাপ, এটা দিয়ে আমরা সাধারণত যে কোনো ছবিকে আমরা কী করতে পারি ছোটো বড় করতে পারি। যেমন আমি একটা ছবি নিয়ে আসবো, এখানে ওপেনে গেলাম, ওপেন ডেস্কটপে গেলাম, এখানে এখানে ছবি আছে, এই ছবিটাই আমরা নিলাম। এই যে এটা, এটাকে আমরা ছোটো বড়, এই যে ছোটো ছোটো বৃত্ত দেখা যাচ্ছে, এটা দিয়ে আমরা ছোটো বড় করতে পারি এভাবে এভাবে। বা এটাকে আমরা আমরা হচ্ছে কি যে নিচে যে লেখাটা আছে এখানে, ঠিক আছে, ওইটা আমরা রিমুভ করে কী করবো সেভ করবো। ঠিক আছে, এটা এভাবে আমি কেটে দিলাম। তারপরে সেভে গিয়ে এখানে সেভ করবো, সেভ হয়ে গেছে। দেখেন ডেস্কটপে যাচ্ছি, এই দেখেন, নিচে লেখাটা নেই। ঠিক আছে, এভাবে তারপর হচ্ছে যে কি আমরা এটাকে যদি আমরা আবার যদি সিলেক্ট অল দিলাম, সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেলাম, আবার এখান থেকে আমরা এখানে গ্রুপ আছে, এখান থেকে আমরা সিলেক্ট করে ক্লিক দিলে কি যতটুকু সিলেক্ট করবো ততটুকু কি যা হয়ে যাবে কেটে যাবে। সিলেক্ট করার পর এন্টার দিতে হবে, এই দেখেন এটা কেটে গেছে। ঠিক আছে, তারপর এখানে রিসাইজ দেবো, রিসাইজ দিলে এখান থেকে কি আমরা ভার্টিক্যাল কতটুকু হবে, হাট হরিজেন্টাল কতটুকু হবে বা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে না হবে এটা আমরা দিয়ে দিতে পারি। 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম, এই দেখেন দেখে হয়ে গেছে, অ্যাঙ্গেল হয়ে গেছে। রোটেট দিলে এখান থেকে কি আমরা এটাকে ঘুরাইতে পারবো এভাবে, দেখেন। তারপর আছে এখানে কি পেন্সিল, কপি পেস্টগুলো তো আমরা সবাই জানি বেশ এরকম। তো পেন্সিল এখন আমরা দেখলাম যে কি ছবিটা কীভাবে কী করা যায়, সেভ করা যায়, কেটে মানে এডিট করা যায়। এখানে আমরা চাইলে যে কোনো টেক্সটও ছবির উপর লিখতে পারি, এতে ক্লিক দিলে এখানে কী হয়ে যাবে যে কোনো লেখা এখানে লিখতে পারবো। লেখাটাকে আমরা এখান থেকে বোল্ড, ইতালিয়ান, আন্ডারলাইন, ফন্ট, সাইজ এই সমস্তগুলো আমরা কি এখান থেকে করতে পারবো এভাবে। বোল্ড করে দিলাম, আন্ডারলাইন, ইটালিক, ফন্ট আমাদের বড় ছোটো করতে হয় এভাবে। ফন্ট নিচে চলে গেছে, একটু টেক্সট একটু বড় করে দিই, হয়ে যাবে, দেখেন। তাহলে এভাবে কি আমরা যে কোনো কিছু লিখতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা যে কোনো কালার চুজ করতে পারি। তারপর এখানে কি আমরা সেভ দিলে এটা কি সেভ হয়ে যাবে, যদি অন্য কোনো নামে সেভ করতে চাই তাহলে এখানে কি সেভ আছে দেবো, সেভ আছে। তারপর এখানে ছবির বিভিন্ন ফর্ম্যাট আছে, এখানে জিপ আছে, টিআইএফ আছে, পিএনজি আছে, যার যেটা আছে ওইটাতে সিলেক্ট করে আমি যেহেতু আমি পিএনজিতে করবো, পিএনজিতে দিয়ে আমি একটা নাম দিলাম
123 এটা নাম নাম দিলাম নাম দেওয়ার পরে এখানে কি আমি সেভ করলাম এই যে সেভ হয়ে গেছে এন্ড 123 দেখেন আমরা যে লেখাগুলো লেখাগুলো আসছে আর যে কোনো কিছু আমরা এভাবে এখানে কি সহজে করে নিতে পারি ছোট একটা সফটওয়্যার আছে অনেক সময় অনেক বিপদের সময় অনেক বড় কাজ দেয় এটা তো জেনে রাখলে যে কোনো সময় আমরা এটা কাজ আমাদের সুবিধা মতো আমরা কি ইউজ করতে পারি আমরা যদি পেজ এটা ক্লোজ করতে চাই তাহলে ক্লোজ করতে পারবো নিউ টিক লিখে দিলাম নতুন একটা পেজ আসছে পেজটা চাইলে আমরা কি বড় করে নিতে পারি এখান থেকে তারপরে এখানে আছে অনেকগুলো ডিজাইন আছে এখান থেকে চাইলে আমরা এখানে এগুলো আঁকে নিতে পারবো এখানে এখানে আমরা কি যে কোনো টেক্স বলার নিতে পারবো কালার টু ফিল্ডের কালার দিতে চাইলে এখানে ফিল্ড কালার আছে এখানে করবো না এডিট উইথ টু ডিফারেন্স তারপর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি এখানে আমরা আঁকা আঁকি করতে পারবো এই দেখেন এবার আঁকা আঁকি করতে পারবো এটা দিয়ে আমরা কালারের মেজারমেন্ট নিতে পারবো তারপরে এটা দিয়ে আমরা যেগুলো আঁকছি এগুলো কি মাউস চেপে দেবে এভাবে আমরা কি মাউস চেপে দেবে এগুলো মুছতে পারবো এটা তো আমরা আগে দেখেছি কি এটা দিয়ে আমরা কী করতে পারবো ফন্ট লিখতে হবে এটা হচ্ছে কি পেন কালার এভাবে আমরা কি কালার করতে পারবো এখান থেকে আমরা কালার নিয়ে একটা এইভাবে আমরা কি এগুলা কাজ করতে পারবো এডিট কালার দিলে এখান থেকে আরো অনেক কালার আমরা নিতে পারবো এইভাবে এটা হচ্ছে সিলেকশন সিলেক্ট অল দিতে পারি সিলেক্ট অল এগুলো ফ্রি ফর্ম সিলেকশন যেমন আমি কি করবো সিলেক্ট করবো সিলেট অল দিলাম ঠিক আছে এই এখানে এটা কি হয়েছে সিলেক্ট আছে নর্মালি বাইরে ক্লিক ক্লিক করলে সিলেকশনটা যাবে না এখান থেকে গিয়ে আমি ফ্রি ফর্ম সিলেকশন দিয়ে দিই এটা চলে গেছে দেখেন তাহলে এইভাবে আমরা পেন্টস দিয়ে আমরা কি যে কোনো কাজ করে নিতে পারি খুব সহজ একটা সুন্দর একটা জিনিস এখানে পেন টুল আছে এখানে ব্রাশ আছে ব্রাশের মধ্যে অনেক ধরনের ব্রাশ আছে এখান থেকে আমরা কিগুলো নিয়ে মাউস টেপ এভাবে আঁকতে পারি বিভিন্ন ধরনের ব্রাশ আছে অনেকে পেন্টিংয়ের শখ আছে তারা এখানে এসে কি পেন্টিং করতে পারে এভাবে অনেক ধরনের পেন্টিং আছে আর এগুলো তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম দেখেছি এরকম সবগুলোই ঠিক আছে এখানে নিয়ে এভাবে এঁকে দেবো এই এটা আমরা মুভ করে নিতে পারি এভাবে তারপরে আছে কি এখানে আমরা এখানে তো মোটামুটি সবগুলাই দেখা হয়েছে এখানে আউটলাইন আছে আউটলাইনে যে কালার আছে এগুলো আমরা কি চেঞ্জ করতে পারি ফিল কালার মেকার দিয়ে দিই এভাবে আমরা কি যে কোনো ইফেক্ট দিতে পারি তারপর আছে এখানে বিও জমিন দিলে জমিন হবে জমাউট দিলে জমাউট হবে এখানে যদি আমরা নর্মাল মোডে যেতে চাই তাহলে এখানে 100% দেবো হয়ে যাবে রোলার দিলে এখানে একটা রোলার আসবে স্কেল এটা হচ্ছে গ্রিড লাইন এদের মাঝখানে একটা দাগ দাগ আসছে গল গল আসছে এটা হচ্ছে কি গ্রিড লাইন একবার ক্লিক দিলে আসবে আবার ক্লিক দিলে চলে যাবে স্ট্যাটাস বার নিচের বার্তা এই যে বার্তা আছে না এটা এটার নাম হচ্ছে কি স্ট্যাটাস বার এখানে আমাদের সাইজটা কতটুকু এটা শো করতে সব কিছু শো করতেছে এখানে তারপর এখানে ফুল স্ক্রিন দিলে এটা কি ফুল স্ক্রিন হয়ে যাবে ফুল স্ক্রিন যদি রিমুভ করতে চাই তাহলে কি এখানে এসকেপ বাটনে ক্লিক দিলে ফুল স্ক্রিনটা নর্মাল হয়ে যাবে তাহলে কেমন প্রয়োজন নেই তাহলে আমরা দেখলাম এখানে কি কীভাবে কীভাবে বিয়ের কাজ কী এবং হোমের কাজ কী এবং কীভাবে একটা ছবিকে খুব সহজে আমরা এডিট করে নিতে পারি যে কোনো কিছু ঠিক আছে অনেক সময় আমরা অনলাইন থেকে কি ডাউনলোড করলে কি ডাউনলোড করলে ছবিটা বিও হয় না তো এটাকে আমরা যে ওই এডিট বাটনে কে ক্লিক করে কীরকম করে করবো যে কোনো ছবি যদি আমরা অনলাইন থেকে ডাউনলোড করার পরে যদি এটা যদি কি বিও না হয় তাহলে ওই ছবিটার উপর রাইট ক্লিক দিয়ে আমরা এখান থেকে এডিট বাটনে ক্লিক দেবো অনেক সময় মোবাইল থেকে নেওয়ার পরেও কি এটা বিও হয় না তখন আমরা এইভাবে এডিট
এডিট বাটনে ক্লিক দেবা। এডিট বাটনে ক্লিক দিলে কি আমরা আমাদের পেনটা ছবিটা পেন টেম মধ্যে কি হয়ে যাবে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কি সেভ অ্যাজ দিয়ে জেপিজিতে কি করে নেবো সেভ করে নেবো জেপিজিতে, ঠিক আছে। তারপর দেখবেন আপনার ছবি যে কোনো জায়গায় কি হচ্ছে এটা ভিউ হচ্ছে। তারপরে দেখলাম এখানে দেখবো এখানে নিউ আসে নিয়ে দিলে একটা পেজ পেয়ে যাবো আমরা এভাবে। তারপরে আসে কি এখানে ওপেন দিলে আমরা যে কোনো ছবি টবি যে কোনো কিছু আমরা এখানে ওপেন করতে পারবো। সেভ অ্যাজ দিলে অন্য যে কোনো নামে আমরা সেভ করতে পারবো, নাম এবং ফরম্যাট চেঞ্জ করে করে কি আমরা চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে প্রিন্ট আমরা ডকুমেন্টটাকে কি প্রিন্ট করতে পারবো। এখানে ফর্ম, স্ক্যানার আর ক্যামেরা ফর্ম, এটা হচ্ছে আমাদের যদি ক্যামেরা বা স্ক্যানার যদি আমাদের কম্পিউটার সাথে লাগানো থাকে তখন আমরা ওখান থেকে স্ক্যান করে নিয়ে যে কোনো কিছু এখানে ছবি ডাইরেক্টলি ইম্পোর্ট করতে পারবো। এটা দিয়ে আমরা যে ছবিটা আঁকছি বা যে কাজটা করছি এটা দিয়ে আমরা ইমেল পাঠাতে পারবো। এই অকমান দিয়ে ইমেল যে কোনো কাছে পাঠাতে চাইলে ইমেলের মাধ্যমে আমরা ইমেল করতে পারবো। স্ট্যাটাস, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এখানে আমার কিছু নেই সেজন্য এটা এখানে এখানে ক্লিক করলে আমরা যে ছবিটা আঁকছি এটা কি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে হিসাবে কি সেভ হয়ে যাবে। এটা হচ্ছে প্রপার্টিস, প্রপার্টিসে ক্লিক করলে আমাদের এখানে আমাদের রেজলিউশন কতটুকু আছে না আছে এবং ছবির মোড কী, কালার না কি, এবং ইউনিটস বলতে মেজারমেন্টকে বোঝাই, মেজারমেন্ট কি ইঞ্চিতে আছে নাকি সেন্টিমিটার আছে নাকি পিক্সেল আছে, এগুলো কি এখানে শো করতেছে, ঠিক আছে। এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তারপর হচ্ছে অ্যাবাউট পেন্ট, এখানে দিলে আমাদের উইন্ডোজের বাসনটা শো করবে কি আছে না আছে এবং এই সমস্ত এগুলো আর কি, ঠিক আছে। কারণ পেন্ট হচ্ছে একটা এখানে অ্যাবাউটে ক্লিক দিলে উইন্ডোজের লোগো আসতেছে, দেখেন উইন্ডোজ 10 কোন বাসন এগুলো আসতেছে, কারণ পেন্টস আলাদা একটা কোনো সফটওয়্যার, এটা উইন্ডোজের সাথে থাকে, টুলস হিসাবে ধরতে পারি আমরা, সফটওয়্যার হিসাবে কি ধরতে পারি, তা যেরকম ইচ্ছা সমস্যা নেই আমরা এইভাবে এটা ধরতে পারবো। কারণ অনেকে আবার বল অনেকে বলে টুলস, অনেকে বলে সফটওয়্যার, তর্কে না গিয়ে আমাদের এটার কাজটা কি কাজটা আমরা জেনে নিই। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে কি এটা দিয়ে আমরা কি কী ধরনের কাজ করতে পারি, কী করতে পারি এটা। তবে এখানে এক্সিট দিলে সর্বশেষ এক্সিট হয়ে যাবে। আর এখানে আমাদের যে সর্বশেষ যে ডকুমেন্ট চার্জটা ওপেন করছি না এগুলো এখানে ওপেন হয়ে আছে, এখন এখান থেকে ক্লিক দিলে কি এটা ওপেন হয়ে যাবে। ওয়ান ডেস্কটপ নট ফাউন্ড, ওপেন হয়ে গেছে। আর এক্সিট দিলে কি এটা এক্সিট হয়ে যাবে, মানে ডকুমেন্টটা কি ক্লোজ হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম আজকে পেনটার মধ্যে আমাদের কী কী কাজ করতে পারে। এটা ছোটো একটা সফটওয়্যার এবং খুব সুইট একটা সফটওয়্যার, অনেকগুলো প্রবলেম আমরা এখান থেকে কী সমাধান করে নিতে পারি ছোটোখাটো, ঠিক আছে। আশা রাখি ভিডিওটা সবার ভালো লাগছে। আশা রাখি আমার আরও অন্যান্য যে অফিস প্রোগ্রামের ফুল কোর্স আছে, এখানে ফুল কোর্স দেওয়া আছে, ওগুলো আপনারা দেখতে পারেন। আর একটু বলে রাখি সাবস্ক্রাইব করবেন আমার নিউজ নতুন চ্যানেল এবং কী করবেন শেয়ার করবেন, আপনাদের সাপোর্টে গিয়ে আমাদের সামনে পথ চলা। আশা রাখি যদি কোনো রকমের কোনো প্রবলেম হয় বা ভুল ত্রুটি হয় কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্টস করবেন, জানাবেন এটা কীরকম হয়েছে না হয়েছে। আর কোনো রকমের প্রবলেম থাকলে এটা ফোনও করতে পারেন বা কমেন্টস করলেও কি আমি উত্তর দিয়ে দেবো আশা রাখি আমার যতটুকু সম্ভব। আর আমাদের এখানে আরও অনেক ধরনের সার্ভিস আছে, আপনারা আসতে পারেন যারা কাছে আছেন বা দূরে থাকলে, তারা ল্যাপটপ ট্যাপটপের কোনো সার্ভিসিংয়ের কাজ থাকলে, মাদারবোর্ডের কাজ থাকলে এগুলো আপনারা পাঠিয়ে দিতে পারেন, আমরা কাজ করে আবার পাঠিয়ে দেবো। আপনাদের জিনিস আমাদের এখানে কি সেফলি থাকবে, জিনিসের জিনিসের জন্য আপনাদের কম্পোনেন্ট পিসি বা ল্যাপটপের জন্য কোনো সমস্যা চিন্তা করতে হবে না। ওকে, ধন্যবাদ, সবাইকে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।